আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরের ও কাছের দেশের প্রবাসী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কুয়েতের সর্বশেষ খবরে। কুয়েত থেকে বলছি, প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের কুয়েতের মহামারী ভাইরাসের খবর। আজ 14 আগস্ট সোমবার, কুয়েত মিনিস্ট্রি অফ হেলথ এর তথ্য অনুসারে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 708 জন। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 95,472 জন। গত 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 563 জন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 24 ঘন্টায় নতুন করে বাংলাদেশি সহ সুস্থতা লাভ করেছে 506 জন। এ নিয়ে সর্বমোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো 85,501 জন। আলহামদুলিল্লাহ, দেশটিতে গত 24 ঘন্টায় আক্রান্তর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে হাওয়ালি এলাকা, 189 জন আক্রান্ত হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে আহমেদি এলাকা, 165 জন আক্রান্ত হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে ফরওয়ানিয়া, 157 জন আক্রান্ত হয়েছে। মহামারী সংক্রমণ থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে ফেরার চতুর্থ ধাপে অবস্থান করছে কুয়েত। পঞ্চম ধাপে পৌঁছবে কবে সে ব্যাপারে এখনও অনেকটাই অনিশ্চিত। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা একটু একটু করে বাড়ছে। দেশটির ডেপুটি স্পিকার মারজুক আল গানাম আরও জানিয়েছে যে বর্তমানে 5 জন সাংসদ করোনাভাইরাস পজিটিভ ধরা পড়েছে। দেশটি পঞ্চম ধাপে পৌঁছানোর ব্যাপারটি এখনও পোস্টপোন্ড রয়েছে, এমনটাই জানিয়েছে আল আনবা পত্রিকা। সূত্রটি আরও নিশ্চিত করে যে কুয়েতের জাতীয় সংসদের সকল এমপি ও স্টাফদের মেডিকেল চেক আপ করা হবে আগামী শনিবার। এদিকে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেসিডেন্সি বিভাগ জানিয়েছে যে যাদের আকামা সেপ্টেম্বরে শেষ হয়েছে কিন্তু নবায়ন হয়নি, তাদের জরিমানা গুনতে হবে। অর্থাৎ মহামারী ভাইরাসের কারণে যাদের আকামা নবায়ন হয়নি, 31 আগস্ট পর্যন্ত খুরুজ লাগানো হয়েছিল, তাদের খুরুজ আবার বাড়িয়ে 31 নভেম্বর পর্যন্ত করা হয়েছে। কিন্তু 1 সেপ্টেম্বর থেকে যাদের আকামা শেষ হয়ে গিয়েছিল, তাদের আকামা 2 তারিখ থেকে, অর্থাৎ সেপ্টেম্বরের 2 তারিখ থেকে তাদের গ্রাম আসছে প্রতিদিন 2 দিনার করে। তারা অতি শীঘ্রই আকামা নবায়ন করে ফেলুন। তবে যে সকল প্রবাসীরা এই সেপ্টেম্বরের আকামা আরও আগেই নবায়ন করতে ফাইল জমা দিয়েছিলেন, তাদেরকে এই গারামা থেকে অব্যাহতি দেওয়া হবে। যাদের আকামা সেপ্টেম্বরে শেষ হয়ে যাবে, তাদেরকে কিন্তু পুনরায় আবার সুযোগ দেওয়া হবে না, তাদেরকে পরবর্তীতে অবৈধ ঘোষণা করা হবে। দেশে থাকা প্রবাসীরা যারা ইতিমধ্যেই আকামা নবায়ন করেছেন, তারা আবার কুয়েতে ফিরতে পারবেন বলে জানিয়েছে। কুয়েতের বাইরে অবস্থান করা প্রবাসীরা অনলাইনে ফিঙ্গারপ্রিন্ট ছাড়াই আকামা নবায়ন করতে পারবে, এমনটাই জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে কুয়েতে অবস্থিত প্রায় 265টি কোম্পানি মানব পাচার, দুর্নীতি, অনিয়ম অভিযোগের কারণে ফাইলগুলোকে বন্ধ করে দেয়া হয়েছে। মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার বাংলাদেশি সাংসদ শহীদুল ইসলাম পাপলুর 17 সেপ্টেম্বর বিচার শুরু হচ্ছে। বাংলাদেশের কোনো বর্তমান সংসদ সদস্যকে এর আগে কখনও বিদেশের মাটিতে বিচারের মুখোমুখি হতে হয়েছে বলে শোনা যায়নি। নির্ভরযোগ্য সূত্রের উল্লেখ করে কুয়েতের ব্যক্তি মালিকানাধীন পত্রিকার অনলাইনে সংস্করণে এই খবর প্রকাশ করা হয়েছে। এই মামলায় কুয়েতের আরও কয়েকজন অভিযুক্ত রয়েছেন, যাদের মধ্যে দেশটির 2 জন আইন প্রণেতাও রয়েছে। গত 6 জুন শহীদুল ইসলাম পাপলুকে গ্রেফতার করা হয়। এবারে জানিয়ে দিচ্ছি একটি শোক সংবাদ। একজন কুয়েত প্রবাসী, তার বাংলাদেশের ফেনী জেলার পরশুরাম রাজেশপুর পাগলির কুল নিবাসী মরহুম শাহাবুদ্দিনের তৃতীয় ছেলে ওরফে বড় হুজুরের নাতি মোহাম্মদ শাহিন ব্রেইন স্ট্রোক করে দীর্ঘদিন ধরে কুয়েতের হাসপাতালে থাকার পর 13 সেপ্টেম্বর কুয়েতের হাসপাতালে সন্ধ্যা 7টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করবেন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আজকের কুয়েতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 44 ডিগ্রি এবং আজকের কুয়েতের কারেন্সি হলো 1 দিনার সমান বাংলাদেশি টাকার 275.10 টাকা আলমুল্লা এক্সচেঞ্জের রেট অনুযায়ী। আজকের কুয়েতের গোল্ড প্রাইস হলো 22 ক্যারেট 1 গ্রাম স্বর্ণের দাম 18 দিনার 450 পয়সা। এবারে জানিয়ে দিচ্ছি বাংলাদেশের মহামারী ভাইরাসের খবর। আজ 14 সেপ্টেম্বর সোমবার IEDCR এর তথ্য অনুযায়ী বাংলাদেশে গত 24 ঘন্টায় 1,812 জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে সর্বমোট আক্রান্ত হলো 3,39,332 জন।
গত 24 ঘন্টায় 26 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর পরিমাণ 4,759 জন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 24 ঘন্টায় বাংলাদেশে সুস্থতা লাভ করেছে 2,512 জন। এ নিয়ে সর্বমোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো 2,43,155 জন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আমার সর্বশেষ খবর। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা যারা এই ধরনের খবর পেতে চান অথচ এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন। এতে করে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে রইল অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। যে যেখানেই অবস্থান করছেন সবাই ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।